দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে বিজনেস রিয়ালিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ নামের এই রিয়ালিটি শোয়ের কার্যক্রম শুরু হয়েছে ছাব্বিশে এপ্রিল আয়োজকরা জানান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যোক্তাদের বিজনেস আইডিয়া দেয়ার অর্থায়ন করা হচ্ছে 2001 সালে জাপানের নিপন টিভিতে মানি টাইগারস নামে রিয়ালিটি শো প্রচারের পরপরই তুমুল জনপ্রিয় হয়ে ওঠে পরে এই রিয়েলিটি শোয়ের আদলে পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি হয় অনুষ্ঠান যা কখনো ড্রাগন্স ডেন কখনো লাయన్స్ ডেন নামে প্রচারিত হয় শর্ক ট্যাং বাংলাদেশ বিশ্বের নামকরা এই বিজনেস রিয়েলিটি শো এবার এসেছে বাংলাদেশে শর্ক ট্যাং বাংলাদেশ নামে নতুন উদ্যোক্তা খুঁজে বের করার পাশাপাশি তাদের আইডিয়া আয়ত্তায়ন করা হচ্ছে আমেরিকায় বসবাসকারী উদ্যোক্তা হয়ে এই অনুষ্ঠানের শার্ক হিসেবে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক গর্বিত তারা আমাকে এই সুযোগ দেওয়ায় বেশ উচ্ছ্বসিত ইউএসএ ব্যবসায়ীদের মানে উদ্যোক্তারা আসেন ওনাদের আইডিয়া পিচ করেন আমরা শার্কস উই লুক এড যে আমরা ইনভেস্ট করতে পারবে নাকি বিনিয়োগ করা যাবে নাকি সো আমরা আশা করছি যে এটা যখন শ্রোতারা দেখবেন তখন ওইখান ওদের মধ্যে অনেকে বলবেন করবেন যে এই আইডিয়াটা ইন্টারেস্টিং আমিও তো করতে পারি সো অনেক উদ্যোক্তা আসবেন সিস্টেমে আবার সেই যারা বিনিয়োগ করেন ইনভেস্টার্স তারাও দেখে বলবে এটা তো খুব ভালো জিনিস আমার কাছে একটু এক্সট্রা টাকা আছে আমি ইনভেস্ট করতে পারবো নাকি এরই মধ্যে শোটির প্রথম পর্ব ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে শুক্রবার রাত দশটায় বাকি পর্বগুলোও প্রতি সপ্তাহের একই দিনে একই সময় দেখা যাবে রেসপেক্ট মাইসেল আই ক্যান্ডের হেমকোবির ডিভিসি নিউজ ঢাকা